আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে এগ্রোটেক নিরাপদ কৃষির আজকের আরও একটি নতুন পর্বে স্বাগতম। আজ আমরা জানার চেষ্টা করব আমাদের রোপণকৃত শখের মাল্টা ফল কেন টক হচ্ছে এবং আমরা কেন এর সঠিক স্বাদ থেকে বঞ্চিত হচ্ছি তা নিয়ে। তো আজকের পুরো ভিডিওতে আমরা এমন পাঁচটি বিষয়কে উল্লেখ করব যেগুলো মাথায় রেখে মাল্টা রোপণ করলে আশা করা যায় এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকের ভিডিওটি সকল মাল্টা প্রেমীর জন্যই অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কোনো প্রকার না কেটে সম্পূর্ণটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। মাল্টার মিষ্টতা বা টক হওয়ার পেছনে আমি প্রথমে যে কারণটি উল্লেখ করব তা হলো সঠিক জাত নির্বাচন না করা। কেননা সব জাতের মাল্টার মিষ্টতা সমান নয়, জাত ভেদে প্রত্যেকটি মাল্টার মিষ্টতা ও স্বাদের পার্থক্য হয়ে থাকে। তাই গাছ রোপণের পূর্বে অবশ্যই এর মিষ্টতা ও এর জাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে তারপরেই গাছ রোপণ করতে হবে। আর এই উচ্চ ফলনশীল মাল্টার জাতের মধ্যে বাড়ি মাল্টা এক, যেটিকে পয়সা মাল্টাও বলা হয়ে থাকে। এছাড়াও রয়েছে বাড়ি মাল্টা দুই। এই দুই জাতের মাল্টা সাধারণত তার স্বাদ ও সুগন্ধ দিয়ে অনেক মাল্টা প্রেমীদের কাছে জায়গা করে নিয়েছে। এরপরে মাল্টা ফল টক হওয়ার পেছনে দ্বিতীয়ত যে কারণটি উল্লেখ করব তা হলো পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো না পাওয়া। কেননা মাল্টা গাছে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো না পেলে গাছে ফুল ও ফল ধরনে সমস্যার সৃষ্টি হয়, সেই সাথে মাল্টার মিষ্টতাও কম হয়। তাই অপ্রয়োজনীয় ডালপালা ছাঁটাই করে সূর্য আলোকের ব্যবস্থা করে দিতে হবে। এরপরে মাল্টা ফল টক হওয়ার পেছনে তৃতীয়ত যে কারণটি উল্লেখ করব তা হলো মাটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব পদার্থের উপস্থিতি না থাকা। কেননা মাটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব পদার্থ না থাকলে সেক্ষেত্রে মাল্টার পুষ্টি ঘাটতিজনিত কারণে মিষ্টতা কমে যায়। তাই মাল্টার সঠিক স্বাদ ও মিষ্টতা বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করতে হবে। এরপরে মাল্টার টক হওয়ার পেছনে চতুর্থ যে কারণটি উল্লেখ করব তা হলো মাটির পিএইচ মান সঠিক না থাকা। কেননা মাল্টা সাধারণত 5.5 থেকে 6.5 অর্থাৎ অম্ল মাটিতে ভালো জন্মে। আর এই মাটির পিএইচ মান কম বেশি হলে মাল্টার গুণগত মান ও মিষ্টতা কমে যায়। তাই মাল্টা গাছ রোপণের পূর্বেই তার মাটির পিএইচটি ভালোভাবে পরীক্ষা করে জেনে নিন। এরপরে মাল্টার টক হওয়ার পেছনে সর্বশেষ যে বিষয়টি উল্লেখ করব তা হলো সঠিক সময়ে মাল্টা সংগ্রহ না করা। কেননা মাল্টা সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরে এই ফল সংগ্রহ করতে হয়। আর অপরিপক্ক অবস্থায় এই ফল সংগ্রহ করলে তার স্বাদ ও মিষ্টতা কম হয়। তাই অবশ্যই মাল্টার সঠিক স্বাদ ও এর টক এড়াতে এর হারভেস্টিং টাইম ও পরিপক্কতা জেনে এই ফল সংগ্রহ করা উচিত। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এগ্রোটেকের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।